বনের উপর যেটা বনের উপর এই এই দেখ এরকম থাকবে হ্যাঁ কাম অন ট্রাই প্যাশন প্যাশন মা প্যাশন প্যাশন প্যাশনই পারে একজন মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে তুই ভেবে দেখ মা তুই ভেবে দেখ তুই ব্যাট করছিস সামনে সামনে 50,000 লোক তোর ব্যাট দেখছে সবাই তোর ব্যাটের দিকে তাকিয়ে হ্যাঁ তুই ব্যাট করছিস বোলার ছুটে আসছে না কোনো দিকে তাকাবি না শুধু হাত আর বল হাত আর বল বোলার বল করলো স্টেপ আউট ডাক ওভার বাউন্ডারি ভেবে দেখ না ভেবে দেখ 50,000 লোক তোর ব্যাটের দিকে তাকিয়ে আছে সবাই ভাবছে তুই ম্যাচ জেতাতে পারবি সবাই তাকিয়ে আছে তোর ব্যাটের দিকে এই চাঁদ এই ডট যে ধরে রাখতে পারবে সেই কিন্তু জাত খেলোয়াড় একবার ভেবে দেখ ব্যাট আর বলের এই আওয়াজটা ঠকাশ 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 এই আওয়াজটা যে কোনো প্লেয়ারকে পাগল করে দিতে পারে যে কোনো প্লেয়ারকে পাগল করে দিতে পারে কি ব্যাপার আপনি আবার কোন চ্যানেল থেকে না না আমি কোনো চ্যানেল থেকে আসিনি আমি ম্যাডামের কাছে এসেছি ম্যাডামের সাথে কথা বলা যাবে না চলুন আপনি বাইরে চলুন না আসলে ম্যাডামের একটা অ্যাসিস্ট্যান্টের দরকার আমি সেই কাজে এসেছি কিন্তু ম্যাডাম এখন কথা বলতে পারবেন না না মানে উনি আমাকে আসতে বলেছেন আরে কি মুশকিল আপনি তো আমার কোনো কথাই শুনছেন না আমি ম্যাডামের অ্যাসিস্ট্যান্টের কাজের জন্য এসেছি আপনি বাইরে চলুন ম্যাডাম আমি আপনার কাছে অ্যাসিস্ট্যান্টের কাজের জন্য এসেছিলাম ইনি আমাকে ভেতরেই যেতে দিচ্ছেন না সিকিউরিটি ভেতরে আসতে দিন মেয়েটাকে আমি উমা ম্যাডাম ওই কমল কাকু আপনার সাথে যে আমাকে দেখা করতে বলেছিলেন হ্যাঁ ম্যাডাম আমি ওকে আসতে বলেছিলাম আচ্ছা আপনি দাঁড়িয়ে কেন বসুন না থ্যাংক ইউ ম্যাডাম কোথেকে পেলেন একে ওর বাবা সুনন্দ দাস আমাদের পিচ কিউরেটর ছিল তো খুব ভালো মেয়ে আর খুব বুদ্ধিমতীও আমি বলছি ম্যাডাম ওকে আপনি নিশ্চিন্তে ভরসা করতে পারেন আই সি তা বাড়ি কোথায় তোমার ব্যান্ডেল ও সাবারবে মে লেখাপড়া কত দূর 12 ক্লাস আসলে সুনন্দর অকালে চলে যাওয়ার পর লেখাপড়াটা কন্টিনিউ করতে পারেনি আপনি তো বুঝতেই পারছেন ম্যাডাম বাংলা মিডিয়ামে পড়েছো হ্যাঁ আমাদের গ্রামের স্কুলে তা ইংলিশ বলতে বা বুঝতে পারো কোথেকে আনেন এদের কমলবাবু ইংলিশ বলতে পারে না ইংলিশ বুঝতে পারে না এইচএস পাস আরে এসব মেয়েকে নিয়ে তো আমাকে পাবলিকের সামনে হ্যাপা পোয়াতে হবে ডিসকাস্টিং এ কি করছো নাকি তুমি পা ধরে কাজ পাবে ভেবেছো স্ট্রাপটা একটু লুজ হয়ে গেছিল ম্যাডাম এটা ঠিক করিয়ে নেওয়া দরকার না হলে খেলার সময় বল লেগে আপনি চোট পেতে পারেন খেলা সম্বন্ধে অনেক কিছু জানো দেখছি তুমি খুব শার্প নজর তোমার গুড যদি জানতেন এই মেয়ে আপনার থেকে খারাপ ক্রিকেট খেলে না তাহলে কি যে করতেন আপনি এই দেখো মাম্মা বনমালী দার জন্য আমি দুধ নিউজ পেপার সব কিছু তুলে আনলাম ভাবলাম বনমালী দাকে বলবো এবার তোমাকে ঘুষ দিতে হবে তোমার কাজগুলো আমি করে দিচ্ছি এক কাপ গরম গরম চা কিন্তু আমার ব্যাড লাক তুমি দরজা খুললে কি আর করা যাবে বলো ও ব্যাড লাক মানে সকালবেলা আমি দরজা খুললাম আমার কুচ্ছিত মুখটা দেখতে হলো বলে তোমার ব্যাড লাক ঠিক আছে আর দেখতে হবে না আমি চলেই যাচ্ছি
আমি আসিনি বলে কি তুমি সারা জেগেছিলে? আদিক্ষেতা, উনি জানেন না জানো, উনি না ফিরলে আমি ঘুমোতে পারবো না, তুই জানিস না? এইসব অনিয়ম আজকে থেকে এই বাড়িতে চলবে না। তুমি ঠিক সময় খাবে, ঠিক সময় ঘুমাবে, সবকিছু ঠিক ঠিক সময় করবে, আর আমি সেগুলো সবকিছু দেখবো। ব্যাস অনেক হয়েছে, বকেই যাচ্ছে বকেই যাচ্ছে। আমার খাওয়া, আমার ঘুম, আমার সবকিছু সময় মতো হবে, আর তুমি কিছুতে করবে না, টই টই করে ঘুরে বেড়াবে। আচ্ছা না খেয়ে না দে এরকম ঘুরে বেড়িয়ে এত এনার্জি কোথেকে পাস বলতো তুই? আমার চলে দিচ্ছিস কেন? একটা সেটার জন্য তো তোমাকে আমাকে ছুটতে হবে, তাই না? স্নান করবি, জামা কাপড় চেঞ্জ করবি, ফ্রেশ হয়ে দিবি, তখন আমি তোকে ভীষণ অনেক হাগ করবো, বুঝেছিস? এখন হুকুম মেরে মাম্মা। আচ্ছা আচ্ছা শোন না, দেখ না আমি যে চা করে আনছি, কুস্তুকে দিতে হবে না, আমি এমনি করে আনছি চা, একদম গরম গরম করা চা। চায় যদি একটু আদা দিয়ে দিতিস ঠাকুরজি, তাহলে ওবির খুব ভালো লাগতো। আদা দিয়ে চা খেতে যে ও ভালোবাসে, কিন্তু আমি কিছু বলে তো তুই শুনবি না, বরং উল্টে আমায় বলবি বৌদি ভাই তোর থেকে আমি বেশি বুঝি। জানি হয়তো তুই বেশি বুঝিসও, কিন্তু ঠাকুরজি আমি তো মা, আমারও তো কখনো কখনো ইচ্ছে করে আমার ছেলেকে সারা জীবন সব কিছু তো মেনে নিয়েছি, মানিয়েও নিয়েছি, কিন্তু আমার ছেলের বউ এসে যেন নিজের বরকে নিজের মনের মতো করে কাছে পায়। মা তুমি দেখো, কমলবাবু ঠিকই বলেছিলেন, তুমি সত্যিই খুব বুদ্ধিমতী। আসলে কি বলতো, বুদ্ধি না থাকলে না আমার সঙ্গে কাজ করাটা পসিবল নয়। আমার কখন কোনটা দরকার সেসব তো আমার অ্যাসিস্ট্যান্টকেই বুঝে নিতে হবে। কি পারবে তো? আমি চেষ্টা করব ম্যাডাম। চেষ্টা নয়, স্ট্রেট কাট বলো, হয় পারবে কি পারবে না। লুক, আমার একজন অ্যাসিস্ট্যান্টের এখন খুবই প্রয়োজন, তাই জন্যই কিন্তু তোমাকে ডাকা উমা। আসলে সামনে আমার অনেকগুলো ইম্পর্টেন্ট ম্যাচ আছে, তাই আমার একজন চটপটে মেয়ে চাই যে আমি বলার আগেই আমার প্রয়োজন বুঝে জিনিসপত্রগুলো আমার সামনে এগিয়ে দেবে, আমার কিট গুছিয়ে রাখবে, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ আমার মুড বুঝে চলবে। আমি একবার ডাকা মাত্রই আমার সামনে এসে হাজির হতে হবে, আন্ডারস্টুড? দ্বিতীয়বার ডাকতে পারবো না। আর হ্যাঁ, যেটা বা যাকে আমার পছন্দ নয় তাকে আমার চোখের সামনে থেকে দূরে রাখা কিন্তু তোমারই দায়িত্ব হবে উমা, নইলে কিন্তু চাকরিটা সঙ্গে সঙ্গে। পারবে পারবে ম্যাডাম, আপনি যা চাইবেন যা বলবেন ও সব পারবে, ও কিন্তু খুব। আপনি না কমলবাবু, ওকে বলতে দিন। না ম্যাডাম, আমি পারবো, কমপ্লেন করার কোনো সুযোগই দেব না আমি। গুড। আর আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু ছুটি বা কুড়েমি এসব বিষয়ে একদম বিলিভ করি না, পুজোর মধ্যেও কিন্তু আমার প্র্যাকটিস চলবে। হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই। ওকে, পুজোর সময় আমি আমার উঠবি শ্বশুর বাড়িতে থাকবো, সেখান থেকে আমি প্র্যাকটিসে যাতায়াত করব। প্র্যাকটিসে আসার আগে আমার সব কিছু কিন্তু হাতের কাছে রেডি চাই, আমার ডায়েট চার্ট দেখে খাবার বানাতে হবে তোমাকে, আমার কিট গুছিয়ে রাখতে হবে। শোনো উমা, আমি কিন্তু খুব পাংচুয়াল, এক মিনিটও দেরি হওয়া চলবে না। না না, আমি লেট করব না ম্যাডাম, আপনি যেখানে থাকবেন সেখানকার ঠিকানাটা আমাকে দিয়ে দিন, আমি একদম ফার্স্ট ট্রেন ধরেই চলে আসবো। না 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 না, আসবে না, তুমি থাকবে, আমার 24 ঘন্টার মেয়ে চাই। আপনি ওকে বলেননি কমলবাবু? ম্যাডাম আপনি তো সেরকম কিছু। আমার এরকমই চাই কমলবাবু, আমি প্রচণ্ড বিজি তো, তাই এই নিয়ে আর কথা বাড়াতে চায় না। থাকতে পারলে বলো, নইলে। না না,
আমি পারবো ম্যাডাম, কোনো অসুবিধা নেই, আমি সব করতে পারবো। ওকে, তাহলে কালকে ভোর ভোর চলে আসবে? তাহলে আমার কাজটা পাকা তো ম্যাডাম? তুমি নিজে যথেষ্ট পাকা আর চালাক মা, নিশ্চয়ই বুঝে গেছো, পেয়ে গেছো চাকরিটা। কাল ঠিক ভোর 5টায় ওখানে পৌঁছে যেও, কেমন? ও কমলবাবু, ওকে অম্বরী আচার্য বাড়ির অ্যাড্রেসটা একটু দিয়ে দেবেন। তোকে পাঠালাম, ফোনটা খুলে দেখ। আলিয়া কি আনতে যাবে? আলিয়া কানতে যাওয়ার কথা না? আসলে কি জানেন তো, এর আগেও আমি আলিয়াকে অনেক ঝুলিয়েছি। পূজোর সময় আমি আমার উঠবি শ্বশুর বাড়িতে থাকব, সেখান থেকে আমি প্র্যাকটিসে যাতায়াত করব। এই তাহলে সেই আলিয়া? আলিয়া বোসের কথাই বলছিলেন ওরা, আর আচার্য বাড়ি ওর হবু শ্বশুর বাড়ি, আর হবু বর সেটা কি? অভিমন্যু আচার্য? আরে অঘরে ঘুমোচ্ছে, দেখি না, দেখে তো আমি যেতে পারবোই না। আরে ঘুমোবেই তো, সারাটা দিন টুই 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 টুই, কি যে ওর এত কাজ, কে জানে বাবা একটা কথা শোনে না, দুষ্টু তো। যাই হোক, আমার সোনা মানিক, আমার আদরের ছেলে, আমি জানি রে, লোকে না আমার নামে আড়ালে নিন্দে করে, বলে যে আমি নাকি তোকে বেশি প্রশ্রয় দিই, বলে যে মায়ের চেয়ে পিসির দরদ বেশি। বলুক, আমার কিছু এসে যায় না রে, কিন্তু এ আমি সইতে পারবো না যে তুই আমার কাছে নেই। সর্বস্ব হারিয়ে তোকে পেয়েছি, তোকে আমি হারাতে পারবো না। ওই দেখো, ঠিক আছে, ভুলে গিয়েছি যে কাজে এলাম, কোথায় রাখলাম, কিন্তু পড়াতে গেলি না, উঠে পড়ে আবার। আমি এগুলো পড়বো না, শুনো না, ও আমি তো নিজের মা নই বলে তো, সেই জন্য তো আমি জানি তো এই বাড়িতে কেই বা আমার কথা ভাবে, বয়ে গেছে আমার কথা ভাবতে, আমি তো একা রাস্তার লোক, তোকেও ভাবতে হবে না, আমি চলে যাচ্ছি। ব্যাস শুরু হয়ে গেল আমার মামমামের ইমোশনাল ব্ল্যাকমেইল পার্ট 2। এদিকে না 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 পড়াচ্ছি, বন্ধুরা দেয় বলে মা দিচ্ছে বলে খুলে ফেলবে না, ঠিক করে রাখটা, খুলে ফেলবে না। আরেকটা কথা, হ্যাঁ
আর কিছু পড়বে পড়বে তুমি না না বলবো না শুন আর একটা কথা বলবো বলছি যে গুরুদেব না বলেছেন হ্যাঁ বলেছেন যে রোজ সকালবেলা উঠতে হবে ভোরবেলা স্নান টান করতে হবে তারপরে একটা কুচিন মন্ত্র দিয়েছে সেটা ওটা ছুঁয়ে হবে একে তাবিজ তারপরে গুরুদেবের উপদেশ না মাম্মা না একদম না কেউ আমাকে বাঁচাও মাম্মা আজকে আমাকে মেরে ফেলবে জানতাম পালিয়ে যাবি মা দিদি ভাই ছুটকি তোরা কোথায় সব তাড়াতাড়ি আয় তুই চলে এসেছিস কি হলো কি এত জাতে বাতি কিসে এটা কি তোদের জন্য পটলার দোকানে ল্যাংচা এনেছি মা পটলার দোকানে ল্যাংচা তার মানে তুই কি ঠিক ধরেছো একটা সুখবর আছে চাকরিটা আমার হয়ে গেছে মা চাকরি হয়ে গেছে কম বলো আর আমাকে তো রোজ যাতায়াত করতে হবে না আমি তো ওখানে আলিয়া ম্যাডামের সাথেই থাকবো 24 ঘন্টা ওই ছুটি ছাটা পেলে মাঝে মাঝে বাড়ি আসবো মানে ওখানে থেকে কাজ করতে হবে এটা তো আগে বলিসনি মা দেখেছেন আপনার মেজনাত্রী এই কথাটা একদম চেপে গেছে তাই তো উমা ওখানে থাকতে হবে এ কথা তো আগে বলিসনি ওকে বলে দিন মা আমার বাড়ির মেয়েকে আমি রাতে বাইরে কাটাতে দেব না ব্যাস এটা আমি বলে দিলাম হ্যাঁ আমার টাকা পয়সা দরকার আছে ঠিক তাহলে বুদ্ধি বেচে দিইনি যেখানে খুশি সেখানে আমি আমার মেয়েকে পাঠাতে পারবো না বলে দাও ফোন করে বলে দাও চাকরিটা তুমি করবে না ব্যাস হ্যাঁ তাই কর আমাদের টাকার সুখের দরকার নেই উমা মনে শান্তি থাকলেই হলো হ্যাঁ রে বোন তুই বরং এই কাজটা ছেড়েই দে তোমরা আমার কথাটা তো একবার শোনো আমি যেখানে থাকবো সেই জায়গাটা তোমাদের সবার চেনা কথার মান পেছে না আমাকে গুলিয়ে দিও না মা প্লিজ তুমি আমার পুরো কথাটা শোনো আলিয়া ম্যাডাম পূজোর কটা দিন ওনার হবু শ্বশুর বাড়িতেই থাকবেন আর সেই বাড়িটা হলো অম্বরীশ আচার্যর বাড়ি অম্বরীশ আচার্য মানে তো মানে হলো আমি যেই বাড়িতে বড়ি দিতে গেছিলাম আলিয়া ম্যাডামের সঙ্গে তোমাকে ওই বাড়িতেই থাকতে হবে আর ওটা তো তোমাদের চেনা তাই না হ্যাঁ মা তাই তো ও মা তাহলে তো কোনো সমস্যাই নেই ও বাড়িতে লোকগুলো তো খুবই ভালো তাই না বৌমা বড়ি বিক্রি করতে যাওয়া একটা মেয়েকে যে বাড়ির ছেলে পুলিশের হাত থেকে বাঁচায় পায়ে লেগেছে বলে বাড়িতে পৌঁছে দিয়ে যায় সে বাড়িতে আমাদের মেয়ে থাকবে ক্ষতি কি তাই না বৌমা সে কথাগুলো তো আগে বলতে হয় আচার্য বাড়ি হলে আমার কোনো আপত্তি নেই গুড মর্নিং বাবা কি হলো কাগজটা পর অনুরাগ কাগজটা পর আমার তো টেনশন হয়ে যাচ্ছে ওরা বলছে আলিয়ান হ্যাজ হিট আ ব্যাড প্যাচ ওর ব্যাটি আর রান শুকিয়ে গেছে আমি তো টেনশনে পড়ে যাচ্ছি টেনশন করো না তুমি তো জানো মিডিয়া রংচুরিয়ে নিউজ বানায় সব ঠিক হয়ে যাবে তুমি টেনশন করো না প্লিজ কি করে অনুরাগ এই কথাগুলো বলো তুমি একটা প্রিমিয়ার লিগে কত টাকার ইনভেস্টমেন্ট করেছি আমরা তাছাড়া আমাদের একাডেমি সে ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাকে দেখে ছাত্রীরা আসবে ছাত্ররা আসবে যে আমরা আমরা আলিয়া বোস হবো এবার একটা ক্রিকেটার যার ব্যাটে রান নেই সে কি করবে হ্যাঁ সে কি করবে তাছাড়া ভুলে যাও না অভির সাথে আমি বিয়ে ঠিক করেছি তার একটা ইকুয়েশন আছে আলিয়া স্পোর্টস মিনিস্টারের মেয়ে এই অঙ্কটা ভুলে যেও না বলছি না বাবা কিন্তু
একটু ঠান্ডা হও প্লিজ। হ্যাঁ রে মাম, পেয়ে গেছিস তোর অ্যাসিস্ট্যান্টকে? ও খুব ভালো, ওয়াও। কে দিল? ও কমল দিল। ওকে ওকে, কি নাম রে মেয়েটার? উমা। উমা, আসলে আমি এখানে একটা কাজে এসেছিলাম, এই ময়দানে। আর আন্টি, আমাকে একবার ফোনটা দাও না। আরে দাও না, দাও না একবার। এই হ্যালো, শোন না। এই তুই আমার মায়ের ফোন নিয়ে কি করছিস রবি? বলছি বলছি। আচ্ছা, তুই যে মেয়ের কথাটা বলছিস উমা, তার কি একটা লম্বা বিনুনি আছে? আর সে কি ব্যান্ডেল বা চন্দননগরের আশেপাশে থাকে? হ্যাঁ। তুই কি করে জানলি? কি অবস্থা, ও তোর কাছে কাজের জন্য গেছে, মানে তোর অ্যাসিস্ট্যান্ট হবে। হ্যাঁ, কিন্তু এই মেয়েটা কে বলতো? যে মেয়েটা মহালয়ার দিন বড়ি ডেলিভারি করতে আমাদের বাড়িতে এসেছিল, আর ওকেই ড্রপ করতে গেছিলাম বলে তুই আমার উপরে ব্যাপক ক্ষেপে গেছিস। তুই আমাকে নিতে আসিসনি বলে রাগটা হয়েছিল অভি, দু ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিলি আমাকে। ওই হলো একই ব্যাপার, ওই মেয়েটাই উমা, তোর অ্যাসিস্ট্যান্ট। ওই মেয়ে আর এই মেয়ে এক? এনিওয়ে গুড চয়েস, ভালো কাজ করবে। চল বাই বাই। থ্যাংক ইউ আন্টি। ওয়েলকাম উমা। ওনার পায়েও প্রচন্ড ব্যথা লেগেছে, তাই আমি ওনাকে বাড়ি ছাড়তে গেছি। তুই তো আমার নিচে পাল্টাতে পারবি না। আজ উমা প্রবলেমে পড়েছিল, আমি ওকে বাঁচাতে গেছি। তার মানে এই মেয়েটার জন্যই অভি আমাকে ওয়েট করিয়েছে, আর এই মেয়েটাই এলো আমার কাছে কাজ চাইতে। ওয়াও, তোমার ভাগ্য ভালো নয় উমা, একদম ভালো নয়।